যে আমাদের গায়ে কাপড় থাকবে না, আমাদের মাথায় কাপড় থাকবে না, আমরা গীবত করব, পরনিন্দা করব, অহংকার করব, শাশুড়িকে কষ্ট দেব, পিতামাতার কষ্ট দিব, স্বামীর কষ্ট দিব, এগুলো করা যাবে? প্রতিবেশীর কষ্ট দিব, এগুলো করা যাবে? করা যাবে? শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, নামাজের পাশাপাশি সব ভালো কাজগুলো করতে হবে, বলেন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, কথা বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি? শান্তির ধর্ম। আর ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, কথা বলেন সুবহানাল্লাহ। আগে আপনার ঈমান, তারপরে আপনার নামাজ। আপনার ঈমান যদি না থাকে আপনার নামাজ হবে না। যেই ব্যক্তি নামাজ পড়েছে, ওই ব্যক্তি যেই ব্যক্তি সঠিক মতো ঈমান আনছে, ওই ব্যক্তি নামাজ পড়েছে, ওই ব্যক্তি নামাজের পরে আর কখনো তার জবান দিয়ে গীবত করতে, পরনিন্দা করতে, অহংকার করতে পারে না, কথা বলেন পারে না কি? তাহলে আমি ওই ডেটের মধ্যে দেখছি রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। খুশি মানে এই নয় মেয়েরা জিন্সের প্যান্ট পরবে, খুশি মানে এই নয় মেয়েরা শর্ট কামিজ গায়ে দিবে, খুশি মানে এই নয় মেয়েরা মাথার কাপড় ফেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এটা কিন্তু তাই নয়। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন মুমিনদের জন্য এসেছি রহমত স্বরূপ হয়ে, বলেন সুবহানাল্লাহ। কি স্বরূপ? আল্লাহর এই কোরআনখানা, আল্লাহর এই কোরআনখানা বুকের মধ্যে আঁকড়িয়ে ধরে চোখ দুইটা বন্ধ করে বললে, আল্লাহ রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, আমি গুনাগার ব্যক্তি বাংলাদেশের 64 জেলার মধ্যে ওয়াজ করতেছি, আমার মা বোনরা কত রকমের মানুষ দেখলাম, কত রকমের দেশ দেখলাম, কত রকমের গ্রাম দেখলাম, আমার মা বোনরা আমার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্ঞানের সাবজেক্ট দান করলেন, বলেন সুবহানাল্লাহ। বলবো বলবো? আপনারা সবাই বলবেন কি না? শুধুই রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, ওই গানের মধ্যে কি জান্নাতের সার্টিফিকেট আছে? কথা বলেন আছে নাকি? থাকলে দেখায় দেন, আছে? সেই ছোট্টবেলা থেকে কোরআন হাদিস বুকে বুকের মধ্যে করে নিয়ে বেড়াতেছি, কোনোদিন তো শুনি নাই যে রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। আর এই খুশির ঈদ মানে মেয়েরা বিউটি পার্লারে দৌড়াবে, মেয়েরা জিন্সের প্যান্ট পরবে, মেয়েরা ঠোঁটে লিপস্টিক নেবে, মেয়েরা ভুরু ফেলাক করবে, এগুলো তো কখনো ইসলামে নাই, এগুলো হারাম। এগুলো কি? যে মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যায় ওদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। তবে আমরা কি কোরআনের সিহাতলে আসতে রাজি আছি? কথা বলেন রাজি আছি? আপনারা একটু সবাই মিলে আমার সাথে বলবেন না, বলবেন না, আল কোরআনের সায়া তলে এসরে মমিন, এই পাক কোরআনের সায়া তলে এসরে এই আল কোরআনের সায়া তলে এসরে মমিন, এই পাক কোরআনের সায়া তলে এসরে মমিন, এই কোরআনে মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, এই কোরআনে মাজিদ নাজিল করলেন যিনি, সেই আল্লাহারি হুকুম মেনে চল রে মমিন, সেই আল্লাহারি হুকুম মেনে চল রে মমিন, সেই আল্লাহারি হুকুম মেনে চল রে মমিন, এই আল কোরআনের সায়া তলে এসরে মমিন, এই পাক কোরআনের সায়া তলে এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, এক আল্লাহকে সেজদা করো এসরে মমিন, এক আল্লাহকে সেজদা করো এসরে মমিন, এক আল্লাহকে সেজদা করো এসরে মমিন, এই আল কোরআনের সায়া তলে এসরে মমিন, এই পাক কোরআনের সায়া তলে এসরে মমিন।
সুবহানাল্লাহ বলেন, কষ্ট পেয়েছেন? ওই গান উত্তম না আমার এটা উত্তম হয়েছে? কথা বলেন, এইটাই হলো উত্তম। তার কারণ কোরআন এই দুনিয়ায় মুমিনদের জন্য এসেছেন, আর মুমিনদেরকে ডাক দিয়েছেন তোমরা কোরআনের ছায়া তলে আসো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষ থাকবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাহার নামে ঘোষণা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম সেদিন হবে কি? কাহার। কাহার মানে কি? কঠিন। কাহার মানে কি? এই দুনিয়ায় আপনার জন্য আমার জন্য উকিল থাকবে, চেয়ারম্যান থাকবে, দুনিয়ার আদালতে কোর্ট কাছারিতে থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? যেদিন মানুষ ইয়ানফসি ইয়ানফসি করবে সেদিন আপনার পক্ষে কেউ থাকবে না, আপনার মা থাকবে না, আপনার বাবা থাকবে না, আপনার স্বামী থাকবে না, আপনার সন্তান থাকবে না। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কাণ্ডারি, গুনাগারের বন্ধু আল্লাহর নবী সেজদায় পরে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দবে। এই মা খাদিজা আল্লাহর রাসূলকে ডেকে ডেকে বলছেন, ওগো আল্লাহর নবী, কবরের মধ্যে আমার শুয়াইয়া দিবে, মনকির নাকির প্রশ্ন করবে, আমার রব্বুকে তোমার রব্বকে, ও আমার দিন ওকে তোমার দিন কি, ও আমার নবী ওকে তোমার নবীকে। আল্লাহর নবী ঘোষণা করলেন, খাদিজা রে, আমার আল্লাহ ঘোষণা করেছেন, কুলিন কুন্তুম তো হিব্বুন আল্লাহা ফাত্তা বিয়নি ইহবিবি কুমুল্লাহ ওয়া জাগে ফিরলা কুম জুনু বা কুম আল্লাহু গাফুরুর রহিম। এ খাদিজা, আমার আল্লাহ ঘোষণা করেছেন, আমাকে বলে দিয়েছেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, আপনি রাসূলকে যদি ভালোবাসে আমি আল্লাহর তারা পাইবে। ও খাদিজা, তুমি তো আমি রাসূলকে ভালোবাসেছো। সুবহানাল্লাহ। বলেন তুমি তো রাসূলকে ভালোবেসেছো। খাদিজা রে, তোমার আবার কিসের চিন্তা? তোমার কোনো চিন্তা নাই রে খাদিজা, আমি কথা দিলাম, তোমার কোনো চিন্তা নাই। খাদিজা তারপরও বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি একা একা কবরের মধ্যে বড় ভয় পাই। ওগো আল্লাহর নবী, মনকির নাকির যখন প্রশ্ন করবে আমার রব্বুকা, আমি তো আমার রবের গুলামি করতে পারি নাই, আমার রবের সেজদা করতে পারি নাই, আমার রবের হুকুম ভালো মতো পালন করতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমাকে বলবে, ও আমার দিন কা তোমার দিন কি, ও মা বোনরা বলেন তো আমাদের দিনের নাম কি? কথা বলেন, আমাদের দিনের নাম হলো ইসলাম। এখানে দুইটা সাইড আছে, একটা সাইড হলো এতিম আর একটা সাইড হলো মিসকিন। মা বোনরা খেয়াল করবেন, আল্লাহর নবী খাদিজাকে ঘোষণা করে দিলেন, খাদিজা রে, আমার দুনিয়ায় মাও নাই বাবাও আছে নাকি? বলেন এ খাদিজা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর কথা বলেন, তিনটা আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন খেয়াল করতে হবে। আমরা মানুষ, সব জ্ঞান আমাদের আছে কিন্তু কোরআনের জ্ঞান আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সব জ্ঞান, জ্ঞানের অভাব নাই, আমার চাইতে বুদ্ধিমতী আর কেউ নাই, কিন্তু আমার মতো মূর্খতা আল্লাহর জমিনে আর কেউ নাই। তার কারণ আপনি দুনিয়ার সব চাইতে বড় অশিক্ষিত হন, কিন্তু আপনি যদি সব চাইতে কোরআন বেশি জানেন, আপনার চাইতে জ্ঞানী আল্লাহর জমিনে আর কেউ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ বলেছেন, আমার এই কোরআনের বাণী যারা প্রচার করবে, আমার দিন যারা প্রচার করবে, তাদের চাইতে উত্তম আল্লাহর জমিনে আর কেহই নাই। নামাজ হলো সঙ্গের সাথী, রোজা কবরের
বাতিরে ওই কবরে পাইব শান্তি ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে কবর ঘরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে নামাজ হলো সঙ্গের সাথী রোজায় কবরের বাতিরে ওই কবরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে কবর ঘরে পাইব শান্তি কোরআনে প্রমাণ রে সুবহানাল্লাহ বলেন কবরে শান্তি পাবো নামাজ পড়লে রোজা রাখলে পর্দা করলে ইসলাম মানলে কবরে শান্তি পাবো এই কথা কোথায় প্রমাণ করেছেন কোরআনে প্রমাণ করেছে না কোরআনে প্রমাণ করেছে না কোরআনের মধ্যে মিথ্যা আছে ভুল আছে ভেজাল আছে তাহলে এই কোরআন দিয়ে আমাদের জীবন তৈরি করতে হবে বলেন সুবহানাল্লাহ কবরে মুনকির নাকির লক্ষ্য করবেন এই কবরে মুনকির নাকির প্রশ্ন করবে আল্লাহর নবী খাদিজাকে বলছেন খাদিজা কিসের চিন্তা করতেছো আমি নবী যে এতিম তুমি তো এতিম ভালোবেসেছো বলেন সুবহানাল্লাহ খাদিজা রে তোমার দেওয়া সম্পদ আমি মিসকিনকে দান করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ খাদিজার যত সম্পদ ছিল সব সম্পদগুলো বিশ্ব নবীর কদমের মধ্যে বিতরণ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সমস্ত সম্পদগুলো গরিব মিসকিনকে বিতরণ করেছেন বলেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা আল্লাহর নবী বলতেছেন খাদিজা তোমার সম্পদ মিসকিনদেরকে বিতরণ করে দেওয়া হয়েছে খাদিজা আমি এতিম আরাওয়াইত আল্লাহ জি উকাজিবু বিদ্দিন হে খাদিজা আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে যারা অস্বীকার করে আমার দিনকে যারা অস্বীকার করে দিন মানে কি বলেন তো দিন মানে ইসলাম দিন মানে ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে কি জীবন ব্যবস্থা আপনারও জীবন আছে আমারও জীবন আছে আপনার জীবনেরও কষ্ট আছে আমার জীবনেরও কষ্ট আছে আপনিও অসুস্থ হবেন আমিও অসুস্থ হব আপনি অসুস্থ হলে আমার দেখার দায়িত্ব আমি অসুস্থ হলে আপনার দেখার দায়িত্ব এর নাম হলো ইসলাম আল্লাহ বলেছেন খাদ্যহীনকে খাদ্য দাও বস্ত্রহীনকে বস্ত্র দাও রোগীর চিকিৎসা করো রোগীকে খেদমত করো কথা বলেন সুবহানাল্লাহ আছে কি আছে না এখন দেখা যায় এক ঘরে যদি শাশুড়ি মা অসুস্থ থাকে কিন্তু একটা শাশুড়ি মার যদি পাঁচটা সন্তান থাকে হয়তো একটা বৌমা দেখে আর চারটা দেখে না কথা এমন আছে না এমন আছে কি না দেখে না আসলে কি দায়িত্ব সবার আছে কি আছে না আছে না কাল কিয়ামতের কঠিন দিনে মহান আল্লাহ পাক রব্বুল আমিন বলবে বান্দা আমি আল্লাহর তোমরা খেদমত করো নাই আর বান্দা বান্দি ডাকে দিয়ে বলবে আল্লাহ হু আল্লাহ হুল্লাজি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব আল্লাহু আকবার ওয়াল্লাহ আপনারা তো কোনো দিন দেখি নাই আপনার কেমন করে খেদমত করব আল্লাহ বলেছেন বান্দি রে তোমার বাড়িতে রোগী ছিল অসুস্থ ছিল তারে তুমি খেদমত যদি করতা ওই খেদমতটা আমি আল্লাহর করা হয়ে যেত রোগীকে খেদমত করলে যদি ওই খেদমত আল্লাহরে করা হয় আজ থেকে রোগীদের খেদমতের দরকার আছে কি আছে না কথা বলেন আছে কি না খাদ্যহীনকে খাদ্য দাও আল্লাহ বলেছেন ও বান্দি তোমরা তো কোনোদিন আমি আল্লাহরে খাবার দাও নাই আমি আল্লাহরে খাবার দাও নাই বান্দি বলে আল্লাহ আপনারা তো কোনোদিন পাই নাই খাবার কেমনে দিব আল্লাহ বলেছেন তোমাদের আশেপাশে বাড়ির ভিতরে কত গরিব মিসকিনরা আছে তাদের অনাহারে দিন গিয়েছে এখন কি অনাহারে কারোর দিন যায় কারোর দিন যায় এই জন্য তো কারোর চোখে পানি নাই মানুষের দেল কান্দে না কথা বলেন ঠিক না বে ঠিক অর্থ সম্পদ সুখ শান্তি পাইয়া মানুষের কষ্ট ভুলে গেছে মানুষের চোখে পানি নাই এই জন্য চোখের পানি বন্ধ হয়ে গেছে মা চোখের পানি যদি আনতে চান মা খাদিজার মতো কবরের চিন্তা করেন কথা বলেন সুবহানাল্লাহ
দরকার আছে কি আছে না আল্লাহর নবীর কাছে খাদিজা কেঁদে কেঁদে বলে ও গো আল্লাহর নবী কবরের মনকির নাকিরের বলো কালো কুটকুটে ভয়ঙ্কর চেহারা ওই খা কো মনকির নাকির আমার কাছে যদি প্রশ্ন করতে আসে আমি ভয় পেয়ে যাব ও গো আল্লাহর নবী আমার কবরের জবাব সওয়াল জবাবের উত্তর দিতে পারবো না আপনি নিজেই আমার সওয়াল জবাবের উত্তর দিয়ে দিবেন আল্লাহর নবী বলেছেন খাদিজা রে তোমার তিনটি দাবি আমি পূরণ করব তোমার তিনটি দাবি আমি পূরণ করব অল্প দিনের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন বলেন সুবহানাল্লাহ আমার মা ফাতিমা মার মাথার কাছে বসে বসে আমার মা ফাতিমা কাঁদতেছেন বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেছেন বলেন জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা যার বেঁচে নেই তার ঘরে তার মতো দুঃখী নেই মা যার বেঁচে নেই তার মতো বলেন মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই কালা ফুপু মায়ের মতো হয় না জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা বেহেশতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা যার ঘরে নেই তার ঘরে শান্তি নেই মা যার ঘরে নেই তার ঘরে শান্তি নেই লক্ষ টাকা কামাই করলে বরকত হবে না জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা সবাই বলেন সুবহানাল্লাহ আমার মা ফাতিমা মা খাদিজার মাতার কাছে বসে বসে কান্দার বলে মা গো তুমি আমার ছেড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল মা আমার কে আদর করবে কে ভালোবাসবে আল্লাহর নবী মা ফাতিমাকে কোলের মধ্যে বুকের মধ্যে নিয়ে আঁকড়িয়ে ধরে আদর করে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ মা ফাতিমা শিশু বাচ্চার মতো চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্দার বলে আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর ও আল্লাহ আমার মা আমার মা আমার কোলে পিঠে করে মানুষ করেছে আমারে কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে আল্লাহ আমার মাকে তুমি কবরে শান্তিতে রেখে দিও এই মা খাদিজা কবরস্থ করে দিলেন সাহাবীরা সবাই মিলে সরে দূরে সরে যায় বলেন সুবহানাল্লাহ কেমন স্বামী আমার মা খাদিজা যে স্বামীর কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমার সালেনাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহু আকবার কার ভরসায় আসরে মন কিসের কর আশা এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গুণাদিনে ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার ঘুইরা মর তুমি ক্ষমতার পিছে কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সবই ছিল মিছে নামাজ পড়ো কোরআন পড়ো নামাজ পড়ো
कुरान पारो जीवन के करो खाटी। ओई जे देखो डाकते से तुमार कबरेर माटी, ओई जे देखो डाकते से तुमार कबरेर माटी, ओई जे देखो डाकते से तुमार कबरेर माटी। सन्ध्यार आगे जे दिन डूबे रे बेला একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধাম, কারে দিবা তুমি জোরে ধাম, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলে এই কবরের মাটি ডাকবে কি ডাকবে না, কথা বলেন ডাকে কি ডাকে না, দিনের মধ্যে কয়বার ডাক দেয়। দুনিয়ায় বাহাদুরি করা যায় না, বাহাদুরি করলে তো আল্লাহর জমিনে বাহাদুরি করা যাবে না, যাবে না কি বলেন, আল্লাহর জমিনে বাহাদুরি করা যাবে না। কবরের মাটি দিনের মধ্যে আমাদের পাঁচবার ডাক দেয় বলেন কয়বার, পাঁচবার করে ডাক দেয়। ফজরের নামাজের সময় যখন আজান হয়, কোনো ব্যক্তি যদি অনেকে মনে মনেকে ভিডিও ধরছে, ফজরের নামাজের টাইমে নামাজের আজান যখন হয়ে যায়, জমিনের মাটি তখন ডাক দিয়ে বলবে রে আল্লাহর বান্দা ফজরের নামাজের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি জলদি করে ওঠ, নামাজ আদায় করে নে। আমি কবর কিন্তু একা থাকার ঘর, কয়জন থাকার ঘর বলেন তো, কবর একা থাকার ঘর, কেউ আমাদের সঙ্গে যাবে না, কথা বলেন ঠিক কিনা। একজন মুর্দা যখন আপনি দেখবেন গোসল করাইতেছে, আপনি স্মরণ করবেন এরকম গোসল আমার একদিন হবে, কি হবে কি হবে না, মুর্দাকে যখন কাফন পরানো হয়, ওই কাফন পরানো দেখে আপনাকে স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছে, ও আমার বান্দিরা, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে তোমরা মুর্দাকে গোসল করাও, মুর্দারে কাফন পরাও, কবরটা দেখো। সুবহানাল্লাহ, কবর দেখতে বলেছে আল্লাহ রাসূল বলেছে তোমরা কবর দেখো, কবর দেখলেই তোমাদেরকে স্মরণ হয়ে যাবে মরণের কথা, ওই কবরে কেমনে থাকবে, কথা বলেন ঠিক কিনা। মৃত ব্যক্তির লাশ গোসল করাও, তোমরা বুঝতে পারবা যে এইরকম গোসল আমার একদিন হবে, কথা বলেন ঠিক কিনা, এইরকম গোসল একদিন হবে। মা বোনরা কখন মারা যাব আমরা কেউ বলতে পারি না, কখন এই দুনিয়া ছেড়ে চলে যাব আমরা কেউ বলতে পারি না। মাদারীপুর শিবচর থেকে এই 18 তারিখে মাহফিল করে আসছিলাম, এই রমজানের আগ দিয়া 24 তারিখ থেকে রোজা শুরু হলো, আমি 18 তারিখে আসছিলাম মাহফিল করে। আমি যেই গাড়িতে আসতেছি সেই গাড়িতে, আমি যেই বাসে আসতেছি ওই বাসে, পাশ দিয়ে একটা মোটর সাইকেলে তারা স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে, 5 থেকে 6 বছরের একটা বাচ্চা মোটর সাইকেলে, সাথে সাথে অ্যাক্সিডেন্টে রোডের উপরে মহিলাটা একদম সাথে সাথেই মারা গেল। মোবাইলের ভিতরে ছবি করে নিয়ে আসলাম, বাস থেকে নেমে যায়া নিয়ে আসলাম, হায় রে মরণ, দেখলাম টিফিন বাটিতে মাছ ভাত,
দুধের বোতল অনেক কিছু ব্যাগে করে নিয়ে যায় ইচ্ছা ছিল, রোডের উপরে সব ছিটকে পড়ে গেছে। মা বোনেরা কত আশায় হয়তো বা মার বাড়ির থেকে যাচ্ছিল, শুনতে পারলাম নাকি দুইজনে পুলিশের চাকরি করে, কিন্তু আশায় থাকবে, কোন আশায় থাকবে? এই খাবারটা নিয়ে যাচ্ছিল কিন্তু খাবার খাইতে পারবে, গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে এমন কোন আশা ভরসা আছে? নাই। তবে আমাদেরকে চিন্তা করতে হবে, আল্লাহ কখন জানি কবরের ডাক এসে যায়, কখন জানি মালাকুল মওত আজরাইল আমাকে আমার সামনে এসে আমার প্রাণ পাখিটার রুহটা যেন ছিনিয়ে নিয়ে চলে যায়। প্রশ্ন করেছি আপনাদেরকে, আমাদের রুহ মাত্র একটা, বলেন কয়টা? আমাদের যদি পাঁচটা রুহ হতো, পাঁচটা জীবন যদি আমাদের হতো, আমাদের কোনো চিন্তা থাকতো না, কোনো টেনশন থাকতো না। একটা রুহ চলে গেলে একটা রুহ দিয়ে 50 বছর কাটাই দিব, আর একটা রুহ দিয়ে 50 বছর কাটাই দিব। যদি তিনটা রুহ দিত আল্লাহ আমাদেরকে, তিনটা জীবন দিত, তাহলে তিনটা জীবন নিয়ে এক একটা জীবন দিয়ে 50 বছর কাটাই দিলেও তো 150 বছর বাঁচতে পারতাম, কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু এমন কোনো গ্যারান্টি নাই, মারা যাব আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আছে নাকি বলেন? যার মরণ আসবে সেই মরবে। 6 বছরের বাচ্চা কিছুই হয় নাই, পাশে দেখলাম চুপ করে বসে আছে, কারোর কিছু হয় নাই, একই গাড়িতে, কিন্তু বেটি মা বলার সময় উপায় নাই, জবান নাই, রোডের উপরে পড়ে আছে। কখন জানি আল্লাহ বলেছেন অত্যাগ ইলাল ওয়াছিলা, আমি মরণ, কোন রকম ওসিলা দিয়ে আমি মৃত্যুকে আমি আল্লাহ পাঠিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হলো, রোগ হলো মৃত্যুর ওসিলা, কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা খেয়াল করে শুনুন, আমরা সবাই মরিয়া যাইব, আল্লাহর নবী খাদিজার কবরের মধ্যে শুয়াইয়া দিয়া আল্লাহর নবী দুইটা চোখের পানি ছিল, দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে যখন হাত দুইটা আল্লাহর দরবারে যখন উঠাইছে, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দেখে বলছেন, আমার হাবিবি গো, আপনি যেমন আপনার বিবির জন্য দুইটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াই দিয়েছেন, ও আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়া কোন নারীর স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দুইটা হাত আমি আল্লাহর কাছে বাড়াইয়া বলে, আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার স্ত্রী অনেক ভালো ছিল, ও আল্লাহ তার স্বামীর জবানে মুখের কথাই তার চোখের পানির ছিলাতে আমি আল্লাহ তার কবরটা জান্নাতের বাগিচা করে দিব। আল্লাহু আকবার। মা বোনরা খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী খাদিজার কবরের মধ্যে শুয়াইয়া বাঁশের খোপা দিয়া কলা পাতা বিছাইয়া মাটি চাপা দিয়ে দিলেন, কবরের পাশে খাদিজার মাথার কাছে বসে আছে, সাহাবীদেরকে বলতেছে, নো সাহাবীরা তোমরা সরে যাও, তোমরা সরে যাও, আমি এই কবরের পাশে একটু কিছুক্ষণ বসে থাকবো। সাহাবীরা অনেক দূরে সরে গেল, আল্লাহর নবী খাদিজার মাথার কাছে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর নবী বসে থাকতে থাকতে সূর্যের তাপ আল্লাহর নবীর গায়ে লাগে, আল্লাহর নবীর গা ঘামতেছে, আল্লাহর নবীর গা ঘামতেছে যেন মুক্তার দানার মতো যেন মুখ দিয়ে ঝরতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজার মাথার কাছে বসে আছে, আমার আল্লাহ জিব্রাইল আলাইহিসসালাম কে পাঠায় দিয়ে বলতেছেন, ও জিব্রাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে বলো আমার হাবিব যেন বাসায় চলে যায়। জিব্রাইল আমার নবীজির কাছে আসলেন, এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর নবী আপনি বাসায় চলে যান, আপনি কেন এত কষ্ট করে খাদিজার কবরের পাশে আপনি বসে বসে কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল
কবরের মধ্যে মুর্দা শুয়াইলে কয় ঘন্টা পরে কয় মিনিট পরে কবরে মনকির নাকির প্রশ্ন করতে আসে, কয় মিনিট পরে প্রশ্ন করতে আসে। আল্লাহর নবী বলতেছেন, ও জিব্রাইল, এক ঘন্টা নাই, দুই ঘন্টা নাই, তিনটা ঘন্টা আমার খাদিজার কবরের মাতার কাছে বসে আছি। হে জিব্রাইল, কয় ঘন্টা পরে কবরে মনকির নাকির আসে, কয় দিন পরে কবরে মনকির নাকির আসে? জিব্রাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে মুর্দাকে শুয়াইয়া মাটি চাপা দিয়া জিন্দারা 40 কদম হেঁটে গেলে কবরে মনকির নাকির হাজির হয়ে যায়। তাহলে জিব্রাইল, ও জিব্রাইল, আমার খাদিজার মাথার কাছে তিনটা ঘন্টা বসে আছি রে জিব্রাইল, আমার খাদিজার মাতার কাছে আমি বসে আছি, মনকির নাকির আসবে প্রশ্ন করবে, আমি আমার খাদিজাকে কথা দিয়েছিলাম, আমি আমার খাদিজাকে কথা দিয়েছিলাম, আমি আমার খাদিজাকে কথা দিয়েছিলাম, মনকির নাকির সওয়ালের জবাব আমি রাসূলে দিবই দিব। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাসায় চলে যান, যেই দিন খাদিজা আপনার কাছে কান্দিয়া কান্দিয়া তিনটা দাবি আপনার কাছে করেছিলেন, ও আল্লাহর নবী, আপনার গায়ের জব্বা দিয়া খাদিজার কাফন পরাইছেন, আপনি কবরের মধ্যে শুয়ে কবরের মাটিটা নড়াইয়া সোয়াইয়া দিয়েছিলেন, ও আল্লাহর নবী, দুইটা দাবি আপনি পূরণ করেছেন, আর একটা দাবি আমার আল্লাহ স্বয়ং, খাদিজা আপনাকে ভালোবাসার কারণে, খাদিজা আপনাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার কবরের প্রশ্নের সওয়াল জবাবের উত্তর আমার মহান আল্লাহ দিয়ে দিয়েছেন। এই বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে কিনা? আছে। কথা বলেন, আছে কিনা?